ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে চাঙ্গা হতে শুরু করেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এখনও ইশতেহার ঘোষণা না হলো মাঠের লড়াই ও মনোনয়ন নিয়ে অঙ্ক কষতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। আর বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেয় নির্বাচনী মাঠে কিছুটা গরম হাওয়া বইতে শুরু করেছে। কেউ আশ্বাস দিচ্ছেন মনোনয়ন পেলে জয়ী হয়ে ঢাকার এই প্রবেশ পথের অবসান উপহার দিবে দলের প্রধানকে, আর কেউ বা বলছেন প্রয়াত নেতার অসমাপ্ত কাজগুলো শেষ করার কথা। মাসুদ সুমনের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 18 আসন। সাংবিধানিক বাধ্যবাধকতায় 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনও তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তারপরেও ভোটের মাঠের লড়াই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানা সমীকরণ। পাশাপাশি দলীয় মনোনয়ন পেতেও ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন বড় বড় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। সরজমিনে দেখা গেছে এখন থেকেই ঢাকা 18 আসনে পোস্টারে ছড়াছড়ি। বড় রাস্তা থেকে শুরু করে অলিগলির দেয়াল সবই পোস্টারের দখলে। নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত 10 জন প্রার্থী মনোনয়ন চেয়ে প্রচারণা চালাচ্ছেন। আমি মনোনয়ন প্রত্যাশী, যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা 18 আসনের নির্বাচনে আমাকে মনোনয়ন প্রদান করেন, এই নির্বাচনে শতভাগ জয়ী হব ইনশাল্লাহ আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি এই এলাকায় মনোনয়ন দেয়, আমি মনে করি এই এলাকার নেতাকর্মীরা মনে প্রাণে খুশি হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেক্ট করে যে উনি আমাকে দেন, আর এই এলাকার জনগণ যদি আমাকে সত্যিকারই গ্রহণ করেন, তাহলে আমার পক্ষ থেকে যে কাজটি প্রথম কাজটি করব যে মাদক মুক্ত একটা এলাকা। আর উপনির্বাচনে অংশ না নেয়ার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি, ফলে রাজধানীর উত্তরের প্রবেশমুখের এই আসনটি রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচারণাও শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় মিলিত হচ্ছেন বৈঠকে। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 5 জন। আমি তো আমার রক্তের কণিকায় কণিকে আমার বিএনপি, আমি এখানে দলকে, আমার দল হলো আমার বড়। আপনারা জানবেন যেটা আমরা গতানুগতিক ভাষা বলে থাকি যে ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়, আর তারপরে আমি তো এই দলের প্রতি কমিটেড। তা আমার বিশ্বাস ইনশাল্লাহ যেহেতু এবার কোনো ঐক্য ফ্রন্টের ঝামেলা নেই, গতবারে যেহেতু আমাকে দিয়েছিল এবং তারপরে আমাকে পার্টি কাজ করতে বলেছে, আমি কাজ করতেছি, তো সেই কারণে আশা করতেছি আমাকে মনোনয়ন দিবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দুদলের প্রার্থী মাঠে থাকলে উপনির্বাচন জমে উঠবে এমনটি মনে করছেন এ আসনের ভোটাররা। মাসুদ সুমন, বাংলা টিভি, ঢাকা।